মর্নিং অল ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার হাসি খুশি পরিবারের নতুন আরও একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের নতুন একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে 7:45, সকালবেলার কাজকর্ম ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, হাজব্যান্ড চা খেয়ে ডিউটিতে চলে গেছে, আর আমার কাজকর্ম কিছুই আজকে হয়নি তেমন। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, যারা আমার ভিডিওটি দেখছো, তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার পাশে থেকো, ঠিক আছে? চলো কাজগুলো করা শুরু করে দিই। আর এই যে দেখো, ছেলে এখানে বসে বসে ব্লুটুথ নিয়ে ঘাটাঘাটি করছে, বলছে নেট চালিয়ে দাও, টুম্পা সোনা গান শুনবে। এইটুকু বাচ্চা, আর টুম্পা সোনা কোথায়, কাঁচা বাদাম, এই সমস্ত গান শুনে বাড়াবে, ঠিক আছে? কাঁচা বাদাম গান শুনবে? আজকালকার সব বাচ্চারা খুব খুব ফাস্ট। চলো বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো, ভিডিওটি অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তারপরে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আমার বিছানা তুলতে, আর এটা হচ্ছে দৈনন্দিন কাজকর্মের মধ্যে সব থেকে মূল্যবান কাজ, কারণ বেডরুমের শোটাই আছে। তোমার বেডটা যদি গোছানো গোছগাছানো থাকে তাহলে তোমার বেডরুমের শোটা বাড়বে। যাই হোক, আমি সবসময় চেষ্টা করি আমার এই খাটটাকে গোছগাছ করে রাখার, কিন্তু বাচ্চা থাকে হয়ে ওঠে না, কিছু না কিছু খাটের উপর সবসময় থাকে, যার কারণে না ও মানে কি বলবো, যেমন করে মন মানে ভাবি যে এরকম করে রাখবো ঘরটাকে, সেরকম করে রাখতে পারি না। সব থেকে বড়ো কথা শরীরে না কুলায়রা, মনে হয় সব কাজ সেরে একটু বিশ্রাম না নিলে আর ভালো লাগে না। আর দুপুর শেষে তো যখন একটা দুটো বেজে যায় তখন তো আর শরীরটা ভালো লাগে না, যে একটুখানি কখন শুবো, কখন একটু ঘুমোবো। আর বিছানাতে গেলেই তখন মোটামুটি 2 সেকেন্ড তো আমার লাগে না মনে হয় ঘুম আসতে, সত্যি কথা বলতে 2 সেকেন্ড বলি কেন, 2 মিনিটও লাগে না, এতটাই মানে শরীরটা অসহায় করে নিয়ে আসে। মনে হয় নিস্তব্ধ জায়গায় একটা গিয়ে একা একা যদি থাকতে পারতাম এতটাই ভালো লাগতো। যাই হোক দেখো, তারপরে ঘরটার ঝাড় দিয়ে এসে আমি আমার উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি, বাইরেটা আর কি হালকা পাতলা নোংরা হয়েছে, আর ছেলে আমার সঙ্গে খেলা করছে, আর ছেলের সঙ্গে আমিও খেলা করছি, তার সঙ্গে কাজটাও করে নিচ্ছি। আর আমার প্রত্যেক দিনের কাজকর্মগুলো এইভাবেই আমাকে করতে হয়, তোমাদের সঙ্গে সেগুলো কিছু কিছু শেয়ার করি, কিছু কিছু শেয়ার করা হয় না। যাই হোক, বাচ্চা থাকলে প্রত্যেকটা মায়েরই একটু আধটু অসুবিধা হয়, সে তো তোমরা সবাই জানো। এমন এমন ব্লগাররাও আছে যে তারা 2-3টে বাচ্চা নিয়েও ব্লগ করছে, আমি তো তার মধ্যে কিছুই না, তার মধ্যে আমি সীমিত একজন। যাই হোক দেখো, আমি এই যে আমার বাসন কোসনগুলো মাজতে চলে এসেছি, আমার হাজবেন্ড তার আগের দিন রাত্রেবেলা বাটিতে মাংস রান্না করে খেয়েছে, শুনবে কীর্তন, মানে কি বলবো আর, আমার বাটিটাকে পুড়িয়ে পুরো কালো মানে কালো কয়লা করে রেখেছে। আর এই যে মাংসটা দেখেছো, ওটা কালকেরই আনা, রাত্রেবেলায় এনেছে, রাত্রেবেলায় নিজে রান্না করেছে, একা একা 2-3 পিস রান্না করে খেয়েছে বাটিতে, আর বাদ বাকিটা আজ রান্না হবে। 500 গ্রাম মাংস আছে, তার থেকে 3-4 পিস উঠিয়ে নিলে আর কতটুকুন থাকে বুঝতেই পারছো। এটাকে আমি আরও মানে একটা পিসকে 3টে পিস করে যতটুকু নিয়ে করা যায় 2-3 2 বেলা খাবো আর কি। সেই বন্ধুরা, এখন 9:30 বেজে গেছে, সকালে টুকিটাকি কাজকর্ম যেটুকু যা ছিল হয়ে গেছে। আর এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি, ওখানে চিকেন হচ্ছে আর ওখানে ম্যাগি বসানো ছেলে, আর এই যে এখন কাটাকুটি চলছে, মানে এক পাশে কাটছে আর এক পাশে রান্না করছে, এটা করলে খুব জলদি হয়ে যায়। এর মধ্যে ছেলেকে গিয়ে একটু ম্যাগি খাইয়ে দেবো, খাইয়েছে তারপরে ভাজাটা করবো। ভাজবো হলো আলু কুমড়ো গাজর বিনস সব একসঙ্গে একটা ফ্রাই হবে, আর এখানে চিকেন হচ্ছে, চিকেন হবে। আর থানকুনি থাকছে না তো তোমরা, দাঁড়াও তোমাদের দেখাই, অনেকের আঞ্চলিক ভাষা আলাদা আলাদা হয়, তো আমরা যেমন এই শাকটাকে থানকুনি শাক বলি, এই দেখো দেখতে পাচ্ছ। এখন এইটা বাটা হবে, কালকে তুলে নিয়ে এসছি আমি আর পাশের কোয়ার্টারের দিদি দিয়ে। হ্যাঁ, একা একা কি করে উঠে গেলি তুই খাটের উপর? দেখো বালিশটাকে নিচে ফেলে দেখেছো, তার উপরে পা দিয়ে খাটের উপর উঠে গেছে, এখন নামতে পারছে না, বলছে মা নামবে। আর খাটটার অবস্থা দেখো, মুড়িগুলো ফেলে আমার মানে একটার পর একটা লেগেই থাকে, ঘরটার এখনো কিছুই মোছা হয়নি, ভাবলাম যে একবারে রান্না করে তারপরে ঘরটা মুছে চান করে নেবো। আজকে খুব জলদি রান্নাটা বসিয়ে দিয়েছি ইচ্ছাকৃতভাবে, চলো রান্নাটা করে নিই। দেখো বন্ধুরা, দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে করেছি এই যে মুগের ডাল, আর এখানে ভাত আছে, মুগের ডালটা সেলটা কত সুন্দর যে বেরোলো,
যখনই ঢাকনাটা উঠালাম, আর এখানে দেখো গাজর আলু কুমড়ো সব মিশিয়ে একটা ভাজি। আর এটা কি বলতো, এটা হচ্ছে ধানকনি শাক বাটা, আর এখানে হয়েছে চিকেন, লাল লাল চিকেনের ঝোল কারি হয়েছে, এটা ঝোল ঝোল বলা যাবে না। যাই হোক আজকে দুপুরে এই কটাই কিনি। এটা এটা দেখতে পেলে এখন যাবো, আর আমার কিচেন রুম ক্লিন হয়ে গেছে, এখন যাবো হচ্ছে ঘরটা মুছতে। সকালবেলা ঘর মুছিনি, ঘরটা পুরোটা মুছবো, মোছার পর দেখো এই যে এখানে জামা কাপড় গাদা করা রয়েছে সেগুলো আবার ধুতে হবে, ধুয়ে তারপরে চান করতে যাবো। আর এই দেখো, আর আজকে আমার বাড়িতে একজন এসছে, সে হচ্ছে আমার ভাগনা বউ, আমি দিদা হয়ে গেছি। যাই হোক আমার ভাগনা বউ এসছে, ও এসেছিল হলো এই ওর বাড়িতে কিছু ফল হয়, এ দেখো বেল নিয়ে এসছে, দুটো তিনটে বেল নিয়ে এসছে, তারপরে এঁচড় নিয়ে এসছে, ওদের বাড়িতে ডিম মুরগি আছে অনেক, তো এই চৈত্র মাস চলছে, ওদের চৈত্র মাসে ওরা আমিষ খায় না, মানে ডিম মাছ মাংস কিচ্ছু খাবে না, ওরা নিরামিষ খাবে, তো ডিম অনেক হয়েছে, ডিম তো গরমের সময় ঘরে থাকলে পচে যাবে, তার জন্য আমাদের দিতে এসেছিলো, ডিম নিয়ে এসছে, এঁচড় নিয়ে এসছে, তারপরে এই যে বেল নিয়ে এসছে, আর আমার ছেলের জন্য খাবার তো আনেই, ওদের মানে কি বলবো, ওদের মনটা অনেক বড়, গরিব হলেও ওদের মন খুব বড়, যাই হোক মনটাই হলো সব কিছু। ওটা কী লাগলো কি জানি, যাই হোক এইগুলো দিতে এসছে তোমাদের সঙ্গে, ওকে পরে দেখাবো, তোমাদের সামনে পরে আনছি ওকে। ও আমার ছেলেকে নিয়ে আবার পাশের কোয়ার্টার, অ্যাকচুয়ালি গ্রামে বাড়ি তো ওদের, আটকা জায়গাতে থাকতে পারে না, ঘরের ভেতরে এক সেকেন্ডও এসে দাঁড়ায় না, সারাক্ষণ এখানে ওখানে পাশের কোয়ার্টারে চলে গেছে ঘুরতে আমার ছেলেকে নিয়ে। আগের বার এসেছিলো যে ঘুরতে, এসে জানা জানা হয়ে গেছিলো সেই জন্য চলে গেছে ঘুরতে। চলো ভিডিও, গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবাতি করে আসলাম, সন্ধ্যা পুজো করা হয়ে গেছে আমার, আর এই যে ছেলে এখানে বসে বসে খেলা করছে। যাই হোক যে ভাগনা বউটা এসেছিলো সেও বাড়ি চলে গেছে, আমি ভিডিওটা কন্টিনিউ আর করিনি, ভালো লাগে না এখন আর ভিডিও করতে, এমন মানসিকতা এসে গেছে না, মানে কি বলবো, কিছু বলার নেই, সেটা সব কিছু তোমাদের উপর নির্ভর করে। যাই হোক ভিডিওটা আর কন্টিনিউ করছি না, তোমরা দেখো প্লিজ, একটু সাপোর্ট করো আমাকে, আমি সবসময় এটাই বলছি, আমি বলবো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা আরতি করা হয়ে গেছে, আর ওই যে এখানে ছেলে বসে বসে খেলা করছে, আর বিকাল থেকে না দুপুর থেকে আর কোনো ভিডিও করিনি, ইচ্ছাকৃতভাবেই, ভাগনা বউটা এসেছিলো তার সঙ্গে একটু সময় দিলাম, তারপর একটু রান্নাবান্না ঝামেলা ছিল, একটু কাজকর্ম ছিল, টুকিটা কি সংসারে তার কম কাজকর্ম থাকে না, তাই না বলো, সবাই জানে আমরা যারা সাংসারিক আছি আর কি, যারা সংসার জীবনে ঢুকে গেছে তারা তো প্রত্যেকেই জানে যে সংসার জীবনে ঢুকে গেলে তাদের কতটা মানে দায়িত্ব নিয়ে তাদের সংসারে কাজকর্ম করতে হয়। যাই হোক আমি ভিডিওটা আর কন্টিনিউ করছি না, ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, তার কারণ হচ্ছে এখন ছেলেকে খাওয়ানো আছে আছে, আর এখন না ভিডিও করার মানসিকতাই নেই, কারণ হচ্ছে কি বলো, আমি সকালবেলাতেও একটা ভিডিও, আজকে ভিডিওটা একটু আপলোড করেছিলাম, তোমরা ওই কথাগুলো শুনো তাহলেই বুঝতে পারবে, এটাই বলবো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ঠিক আছে, চলো টাটা।